Apa yang bersihkan? Belasah kita bersihkan. Apa? Apa yang mengajar? boleh bersihkan? না সংখ্যালঘু নির্যাতন বলতে যেটা বোঝাই আমরা যেটা বুঝতে পারছি সেটি হচ্ছে যে একটি ট্রানজেকশন টাইম এটা সরকার পরিবর্তন হয়েছে এক সরকার পদত্যাগ করে চলে গেছে আরেকটি সরকার আসছে ঠিক এর মাঝখানে সরকার না থাকার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর তার সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতকারী যারা এটা সব প্রতিবারই ট্রানজেকশনের সময় সরকার বদলের মুহুর্তে এই ঘটনাগুলো ঘটে এবং যা সংখ্যালঘুদের উপরে এবং যেসব সরকার পতন ঘটে বা যেসব সরকার ত্যাগ করে ক্ষমতা ত্যাগ করে তাদের উপরই এটা সাধারণত হয় কিন্তু এবার বিষয়টি একটু ভিন্নভাবে হচ্ছে যে মানে মানে একটা বড় অংশ একটা ছোট অংশকে নানানভাবে নির্যাতন করছে নানানভাবে বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে নানানভাবে হত্যা করছে তো সেটি আসলে কাম্য না আমাদের জন্য আমরা চাই যে একটি সুশৃঙ্খল অবস্থা ফিরে আসুক দ্রুত দ্রুত সরকার তার দায়িত্ব পালনের মাধ্যমে এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাক জনগণকে শান্তি এবং নিরাপত্তার মধ্যে বলয়ের মধ্যে নিয়ে আসুক